वेलकम टू द बीट्स ऑफ म्यूजिक फ्रेंड्स आज के একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আমার অনেক দিনের শখ ছিল বন্ধুরা তোমাদের সাথে আমি আমার সারা দিনটা শেয়ার করব এই দেখো সকালবেলায় আমি আর আমার মেয়ে চলে গেছিলাম কয়েকটা কাগজ বাড়িতে জমে ছিল সেইগুলো বিক্রি করতে আর সেইটা যাওয়ার সময় আমার মেয়ে এই সবগুলো রেকর্ড করেছে অনেক কিছু বিক্রি করার ছিল তাই একটা টোটো নিয়ে নিয়েছিলাম তাই টোটো নিয়ে পৌঁছে গেলাম কাগজ বিক্রি করার শপে আমাদের লোকালিটিতে এই দোকানটা ঠিক দামে ঠিক দর করে কাগজ নেয় তাই জন্য এই দোকানেই আমরা সবসময় কাগজ বিক্রি করতে যাই আর যদিও আমার হাজবেন্ড ছিল না অন্য সময় আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাই তাই আজকে মেয়েকে নিয়েই চলে গেছিলাম এই দোকানে ওদের স্কুলের বই খাতা আর বিভিন্ন যে কাগজপত্রগুলো হতে লাগছিল না সেগুলো কেজি দরে বিক্রি করে এলাম ফেরার পথে মনে হলো যে আমাদের গোষ্ঠতলার মোড়ে যে সুন্দর কৃষ্ণর মন্দিরটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাই আর আমি গিয়ে একটু প্রণাম করে নিলাম এই দেখে নাও আমাদের গোষ্ঠতলার কৃষ্ণ মন্দির এখানে কিন্তু এই সামনের মাঠটায় অনেক সময় বিয়ে বাড়ি ভাড়া দেওয়াও হয় প্রণাম করে নিলাম দেখো বাড়ি ফেরার সময় জঙ্গলের ধারে দেখলাম অনেক সজনে গাছ হয়েছে তাই মনে হলো একটু সজনে শাক তুলে নি সেটা দিয়ে একটু শাক বানাবো আমার মেয়ে তো লজ্জায় এটা রেকর্ডই করতে চাইছিল না তারপরে আমি জোর করাতে রেকর্ড করলো ও তো লজ্জায় পালাচ্ছিল ওখান থেকে এই দেখো এবার বাড়ি ফিরে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে আমার মেয়ে বোনবিটা দুধ খেলো আর বিস্কিট আর আমরা চা বিস্কুট খেলাম বিস্কিটটা আমরা ফ্লিপকার্ট থেকে এক টাকায় কিনে নিয়েছি আমার হাজবেন্ড আমাদের মাসনাবাড়ি বাজারটা প্রায় ফ্লিপকার্ট থেকেই করে কারণ ওখানে খুব রিজনেবল প্রাইসে সব জিনিস পাওয়া যায় তোমরা চাইলে সেটা তোমাদের সাথে শেয়ার করব ওই বিস্কিটটা ভালো লাগলে আমার মেয়ের খুব একটা ভালো লাগে দেখে নাও শুনতে পেলে আমি কেমন করে কাটছি এখন তো ফুল কিনতে যাচ্ছি ফুলটা কত রকমের ফুল কিনছি দেখার জন্য ওখানে একজন আমাদের চেনা পরিচিত দিদির সাথে দেখা হয়েছে তিনি আমাদের রজনী খুব ভালোবাসে তিনি সব ফুলের নামগুলো হেসে খেলে বলছে তোমরা শুনে গাঁদা ফুলের মালা ওটা হচ্ছে লাল গাঁদা এটা হচ্ছে হলুদ গাঁদা এটা হচ্ছে জুঁই ফুল এটা রজনীগন্ধার গোলাপের মালা ওটা হচ্ছে জবা ছেলে মেয়ে ওই ফুল দিদিকে বললো যে ওনার শপের ব্যাপারে বলতে তবে উনি এত লজ্জা পাচ্ছিলেন উনি বলতেই পারছিলেন না তোমরা দেখে নাও কেমন করছেন উনি আস্তে আস্তে গড়িয়েই পড়ছেন সব কমিটি হলে দিদিকে দিদি বসে দিদি কিন্তু খুব ভালো আর খুব টাটকা ফুল গেছে আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু ফুল বিক্রি করে আমি সব পুজোর ফুলই দিদি থেকে নিই তোমরা কাছে কাছে থাকলে দিদি থেকে সব ফুল নিয়ে এসো আমি এবার খেতে গেছিলাম ফুচকা দেখে নাও সেটা তো কটা খেতে পারে দিদি ফুচকা দেখি হ্যাঁ বলে দে হাই Thank you.
আমার মেয়েকে গপ গপ করে ফুচকা খেয়ে যাচ্ছে। ও আবার খুব ঝাল দিয়ে ফুচকা খায়, অত ঝাল আমি খেতে পারি না। আর বাড়ি এসে বলে পেট জ্বালা করছে, পেট জ্বালা করছে। হঠাৎ করে দেখি তোমাদের দাদা চলে এসছে। আমার মেয়ে নাকি বাড়িতে বলে এসেছিল ফুচকা খাবে, তাই ওর বাবা ওখানে চলে এসেছিল। বাবা আচমকা চলে এসছে। দেখো আমার মেয়ে ফুচকা খাইয়ে দিচ্ছে ওর বাবাকে। এবার আমরা টুকটাক করে আরও অনেক ফুচকা খেলাম, কয়েকটা শুকনো কয়েকটা মটর দিয়ে। এই দাদা খুব ভালো ফুচকা মাখেন। ও কিন্তু গা মাখে বলতে গেলে আজকে সারাদিনটা আমার খুব ভালোই কেটেছে। এরকম আরও লাইভ দিয়ে ব্লগ যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টের সেকশনে জানিও, আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এর মতন আমি চলি, টাটা বাই, ভালো থেকো তোমরা সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। এখন আমরা হাঁটাচলা করছি একটুখানি, তো এই দাদা আমাদের চ্যানেলটাকে দেখতে চাইছিল, তাই তাকে দেখিয়ে দিলাম ইউটিউব থেকে আমাদের চ্যানেলটাকে। একটা Thank you.